হ্যালো গাইস, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। আজকে দুপুরবেলা একেবারে চলে এসেছি, মঙ্গলবারের দুপুরবেলা নিউ দীঘা সমুদ্র সৈকতে। যদিও চারটা পেরিয়ে গেছে আর সমুদ্র সৈকতে এখনও কিন্তু সমুদ্র স্নান চলছে, এখন মোটামুটি গরম পড়ে গেছে, তাই অনেক দেড় পর্যন্ত কিন্তু স্নান চলবে সমুদ্র সৈকতে। আজকের ছবিটা ঠিক কী সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। আর দীঘা থেকে একেবারে টাটকা আপডেটের সাথে সাথে সুন্দর সুন্দর ভিডিওর মজা নিতে পারো। তো চলো এই ভিডিওটাতে তোমাদেরকে নিউ দীঘার বাস্তব চিত্রটা একেবারে মঙ্গলবারের দুপুরবেলার ছবিটা তোমাদেরকে দেখো। সমুদ্র স্নান করার জন্য একেবারে ঝমঝমট মজা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা, অসম্ভব সুন্দর মজা আছে সমুদ্র স্নান করতে, এরকম মজা হচ্ছে দেখো, অসম্ভব মজা, বাচ্চা থেকে বড় সবাই মিলে অসম্ভব মজা করছে। যদিও বিকেল হয়ে এসেছে, চারটা পেরিয়ে গেছে, তাও কিন্তু সমুদ্র স্নান একেবারে জমিয়ে চলছে। পর্যটকের সংখ্যা মোটামুটি খুব বেশিও না, খুব বেশি কমও না, আর চারটা পেরিয়ে গেছে, সমুদ্র স্নান চলছে, বাচ্চারা কিন্তু চুটিয়ে মজা করছে, সাথে স্পিড রাইডিং সব কিছু, হর্স রাইডিং, স্পিড বোর্ড, সমুদ্র স্নান সব কিছু কিন্তু চলছে জমি। তুমি দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু বেশি খুশি আর কি সমুদ্র স্নান করার জন্য, আর এখানে বড়রাও কিন্তু বেশ জমিয়ে মজা করছে, তার সাথে সাথে স্পিড বোর্ডের মজাও চলছে, সমুদ্র স্নান এবং স্পিড বোর্ড। গরম পড়ে গেছে, এখন আর শীতের ভয় নেই, তাই সমুদ্র স্নানেরও কোনো ভয় নেই, একেবারে জমিয়ে চলছে সমুদ্র স্নান আর স্পিড বোর্ডের মজা, সব কিছু আগের মতো একেবারে খুলে গেছে। তোমাদেরকে অনেক ভিডিওটাই আমি আপডেট দিয়ে দিয়েছি, আর দীঘা থেকে একেবারে ডে বাই ডে টাটকা আপডেটও তোমাদেরকে দিয়ে দিই, যাতে দীঘার পরিস্থিতি জানতে বুঝতে সুবিধে হয়, সেই হিসেবেই প্ল্যানিং করে আপনারা দীঘায় আসতে পারেন। মোটামুটি মঙ্গলবারের ছবিটা তোমাদেরকে সরাসরি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে তুলে দিচ্ছি। সূর্য অস্ত চলে আর সমুদ্র স্নান প্রায় শেষের দিকে, তবু সমুদ্র স্নান কিন্তু চলছে, ভরপুর মজা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রে একেবারে জমিয়ে সমুদ্র স্নান, খেলাধুলা সব কিছু জমিয়ে চলছে, তার সাথে স্পিডবোর্ডের মজা, আর একেবারে সমুদ্র তীরে আইসক্রিম, আইসগোলা, হর্স রাইডিং সব কিছু একেবারে জমজমাট আগের মতো দীঘা। তবে আজকে পর্যটকের সংখ্যা কিছুটা হলেও কম, শুক্র শনি রবি এই তিন দিন কিন্তু পর্যটকের সংখ্যা একটু বেশি থাকে, আর বাকি দিনগুলোতেও মোটামুটি পর্যটকের সংখ্যা খুব একটা খারাপ না, যথেষ্ট পর্যটক রয়েছে, বাচ্চা রয়েছে, জমিয়ে একেবারে মজা চলছে, সেই জমজমাট ছবি তোমাদের সামনে একেবারে তুলে দিচ্ছি। অসম্ভব মজার পরিবেশ চলছে, জমজমাট সমুদ্র সৈকত, মজা এবং খুশির কোনো সীমা নেই। তোমরা ডে বাই ডে একেবারে টাটকা আপডেট দীঘা থেকে তোমাদেরকে তুলে দিই, দীঘার বাস্তব চিত্র জানতে বুঝতে তোমাদের সুন্দর হবে। চারটে পেরিয়ে গেছে কিন্তু সমুদ্র স্নান বেশ জমজমাটভাবে চলছে, তোমাদেরকে সেই চিত্র কিছুটা তুলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দীঘা এখন পরিস্থিতি। মোটামুটি বেশ জমজমাট নিয়ে দীঘা সমুদ্র সৈকত থেকে একেবারে সরাসরি তোমাদেরকে ছবি দিয়ে তুলে দিচ্ছি। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দীঘা থেকে একেবারে বাস্তব চিত্র বাড়িতে বসেই পেয়ে যাবেন, প্রত্যেক দিনের আপডেট দীঘায় আসতে হবে না, বাড়িতে বসে মোবাইলে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের যেটা করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে সাথে বাড়িতে বসে ভিডিওগুলো দেখতে হবে, তাহলে দীঘা আপনাদের বাড়িতে স্পিডবোর্ডের মজা একেবারে জমিয়ে চলছে। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্র পেরিয়ে যাচ্ছে স্পিডবোর্ড, সাথে সমুদ্র স্নান চলছে, অসম্ভব সুন্দর দৃশ্য, একেবারে সকালবেলা থেকে স্পিডবোর্ড রাইডিং শুরু, তার সাথে সাথে সমুদ্র স্নানও শুরু, অসম্ভব সুন্দর, অসম। আর এদিকে বিকেল হয়ে গেছে, কিছু কিছু স্পিডবোর্ড তুলেও নেওয়া হচ্ছে উপরের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবি, আর সমুদ্র শান্ত একেবারে জমিয়ে চলছে, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে একেবারে
সরাসরি দেখে দিচ্ছি, ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সমুদ্র স্নানে ব্যস্ত একেবারে। বাস্তব চিত্র আর এদিকে স্পিড বোটগুলো উপরে তুলে নেওয়া হচ্ছে, যেহেতু বিকেল হয়ে গেছে, চারটা পেরিয়ে গেছে। ধীরে ধীরে পর্যটকের সংখ্যা সমুদ্রে কমতে শুরু করেছে, তাই কিছু সংখ্যা স্পিড বোট রেখে বাকিগুলোকে তুলে নেওয়া হচ্ছে। একেবারে স্পিড বোট চলছে, তার সাথে সাথে সমুদ্র স্নান চলছে। অসম্ভব সুন্দর এই মজার পরিবেশ সরাসরি দীঘা থেকেই তোমাদের সামনে তুলে দিচ্ছি। জাস্ট বাড়িতে বসেই দীঘার মজা নিন, সমুদ্র স্নানের সাথে সাথে ফটো তোলা হচ্ছে, সেলফি তোলা হচ্ছে, ফটোগ্রাফার দিয়ে ফটো তোলা হচ্ছে, আর স্পিডবোট রাইডিং সব কিছু একেবারে জমজমাটভাবে চলছে। স্পিডবোট রাইডিং একেবারে জমিয়ে চলছে, তোমরা দেখতে পাচ্ছ স্পিডবোট রাইডিংয়ের মজা একেবারে বিকেলেও চলছে জমজমাটভাবে। আর সমুদ্র স্নানের সাথে সাথে বাচ্চাদের গাড়ি, হর্স রাইডিং, যেসব ছবি আমরা দেখতে অভ্যস্ত দীঘা, দীঘা কিন্তু আবার ঠিক জমজমাট, অর্থাৎ আগের পরিস্থিতি আবার কোনোরকম জমজমাট দীঘা এই মুহূর্তে। বন্ধুরা, দীঘা থেকে একেবারে সরাসরি তোমাদেরকে দিয়ে দিলাম নিয়ে দীঘার ছবিটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দীঘা থেকে একেবারে ডে বাই ডে টাটকা আপডেটের সাথে সাথে সুন্দর সুন্দর ভিউ মজা রয়েছে দীঘা ভিউ উইথ গৌতমি চ্যানেলে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, আর দেখতে থাকো একেবারে দীঘা থেকে টাটকা আপডেটের সাথে সাথে সুন্দর সুন্দর ভিউয়ের মজা। এই ভিডিওটাই পর্যন্ত, পরে ভিডিওতে আবার কিছু নিয়ে হাজির হবো, ততক্ষণ দেখতে থাকো দীঘা ভিউ উইথ গৌতম, দীঘার সাথে থাকো, দীঘা ভিউ উইথ সাথে।